এই বাবা 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 পায়রাকে খাবার দিচ্ছ? নাও দাও দাও ধরো। গুড মর্নিং, আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো সবাইকে জানাই দোল পূর্ণিমা অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন। তোমরা কেমন সবাই দোল খেললে অবশ্যই জানাবে পরে, আর আমরা কেমনভাবে দোল খেলি সেটা আজকে তোমরা জানতে পারবে। তো বাবান আর আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর বাবান এদিকে চলে এসছে পায়রাদেরকে খাবার দিতে ও দাদার সাথে, আর ভাইও সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ভালোভাবে ড্রেস আপ করে নিয়েছে, পাঞ্জাবি পরে মাকে রং লাগিয়ে এখন বেরিয়ে গেছে বন্ধুদের সাথে দোল খেলতে। আর এদিকে সোনামণির অবস্থা দেখো, সকালবেলা থেকে দোল খেলতে ব্যস্ত, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেলতে লেগে গেছে দোল। বাবান এবছর প্রথমবার নিজে হাতে রং মাখাবে সবাইকে, এর আগে ওকে শুধু রং মাখানো হয়েছে কিন্তু ও কাউকে রং মাখাতে পারেনি। তো আমি ঝটপট করে স্নান টান সেরে পুজো দিয়ে চলে আসি, আর এই যে ভাই বেরোনোর সময় মাকে রং মাখিয়ে গেছে সেটাই ক্লিপ আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এখন স্নান টান করে চলে এসেছি, ঠাকুরের পায়ে প্রথমে আবির দেবো, তারপরে বাড়ির সব বড়দের পায়ে আবির দেবো। এই যে আমি এখন ঠাকুরদের পায়ে আবির দিচ্ছি, তো ঠাকুরদের সবাইকে জানাই হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা। তোমরা আশীর্বাদ করো যেন সবাই খুব ভালো থাকে, সবাই খুব আনন্দে থাকে, আর সবাই খুব খুব ভালো করে এই দোলটা কাটাতে পারে। তা আমি এখানে সবার একটু গালে দিয়ে দিচ্ছি, পায়ে তো সবাইকে দিয়ে দিয়েছি, এবার নিচে যাব, তারপরে আমি মাকে রং লাগাবো, তারপর বাড়ির বাকি সবাইকে রং লাগিয়ে যাব জেঠুদের বাড়ি, কারণ ওখানে সঞ্চিতা এসছে। তো ওর সাথে আমার যে কোনো ফেস্টিভ্যাল কাটাতে খুব ভালো লাগে, আমাদের দুই বোনের মধ্যে খুবই মিল, আর এর সাথে আমাদের গুলুতে আছেই অবশ্যই করে। তো মা বোধহয় যাবে না, আমি যাব, কাকিমা যাবে আর বাবান যাবে। দাদা রং দিয়েছে? আমি মি কই বাইরে, আর দিদি কই? দিদি, হ্যাঁ দিদি রং মাখাচ্ছে। ও তোমার ও দিদি ভাই রং, আর তোমার মাথায় কে রং দিল? ভাই দিয়েছে, বনি দাদা দিয়েছে, হ্যাঁ সবাইকে দেবো। হ্যাপি হোলি, কই একটু রংটা দিয়ে তোকে একটু মাখিয়ে দিই। আমি জেঠুদের বাড়ি যাওয়ার জন্য একদম রেডি, আর এদিকে বুনিও কত সুন্দরভাবে সেজেছে দেখো, হট প্যান্ট পরে ক্রপ টপ পরে দারুণ লাগছে, আর ওর বন্ধুরাও এসেছে খেলতে। এই যে বাবান এক রাউন্ড হোলি খেলার পর আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আবার খেলছে। এই দেখো এই ছোট্টটা হচ্ছে আমার তো বাবারের বন্ধু, এর নাম হচ্ছে বনি। এই দেখো মজা দেখো ওরা কীভাবে দোল খেলছে, ওদের খেলা দেখে না আমাদের নিজেদের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা যদিও এই শুধুমাত্র আবির নিয়ে খেলতাম না, আমরা ওই বাদরমুখী রং দিয়ে বেশি খেলতাম, তারপর কলার রস এসব মিশিয়ে যাতে রংটাকে আরও স্ট্রং করা যায় সেই ব্যবস্থা করতাম। তো সেই সব এখন অতটা চলে না, আর সবাই নিজের স্কিন নিয়ে খুব সচেতন, হাতে মুখে রং লেগে গেলে উঠতে চায় না। এই যে মাকে এখন বাই বাই করে চললাম, এরা চারজন মিলে এখন বেরিয়ে যাচ্ছে জেঠুদের বাড়ির উদ্দেশ্যে, আর আমি আর কাকিমা যাব হাঁটু হাঁটু করতে করতে, তো বেশি দূর তো না, পৌঁছেই যাব। আর এই যে চলে এসছি এইখানে, সবার সাথে ভীষণ মজা হচ্ছে, আসা মাত্রই সঞ্চিতা বাবানকে নিয়ে ছবি তুলতে লেগে গেছে, খুব তো ভালোবাসে ওকে। আর এদিকে আমিও জেঠুদের পায়ে আবির দেবো, আর দেখো কাকুকে নিয়ে সবাই রং মাখাচ্ছে, আর ওটা দেখে বাবানের যে কী হাসি দাদার কোলে চেপে। আর এখানে না পূর্ণিমাতে এই যে পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরে পুজো হয়েছে, তো ওখান থেকে প্রসাদ আনতে যাব একটা বৌদিদের বাড়ি থেকে। আর এই যে প্রসাদ নিতে চলে এসেছি সেই বৌদিদের বাড়িতে, আর ওখানে একটা টিয়া পাখিকে দেখে বাবান যে কী খেলা করছে। কার প্যান্ট পড়েছিস? দাদাজি প্যান্ট। রং খেলে আর রিলস বানিয়ে আমরা এখন ভীষণভাবে ক্লান্ত, আর বাবান আসা মাত্রই দেখছি প্যান্টের মধ্যে হিসু করে ফেলেছে, তাই ওর মামার প্যান্ট পরিয়ে দিয়েছে। আর এদিকে জেঠিমা নতুন কাপড় পরে রেডি, আমার মাকে রং দিতে যাবে আর বাকি সবাইকে। তো এই বাড়িতে আসার পর সঞ্চিতা মাকে রং দিয়েছে, আর আমরা এখন হ্যাপি হোলি করছি। যতই খেলি আমাদের খেলা আর শেষ হয় না, রং মাখতেই থাকি, রং মাখাতেই থাকি। আর এদিকে বাবানকে দেখো মাথার মধ্যে রং ঘষছে, আমি বারণ করছি তাও কথা শুনছে না, সবাই আজকে তো কিছুই বলাই যাবে না।
তো আজকের মতো হোলি খেলা এখানেই সমাপ্ত করলাম। এবার আমরা স্নান করব, বড় হয়ে যাবে। আমি স্নান করব না, করব আমি আসলে সকালে পড়েছি, তাই করব কি করব না সেটাই ভাবছি, বাবানকে করাবো। এখন এগুলো সব মুছি, আস্তে আস্তে ঝেড়ে ঝুড়ে নিই। দারুণ মজা করলাম, দারুণ দারুণ দারুণ। বাবানকে স্নান টান করিয়ে শ্যাম্পু করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি, ওর গায়ে আর এক ফোঁটাও রং নেই। আমিও স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, মানে আমি সকালে স্নান করেছিলাম তাও পরে আবার করলাম, এত রং মেখেছিলাম যে কি বলবো। আর এদিকে বিক্রমের মাথাটা দেখো, ও তো আর মানে ধোয়ার টাইম পাইনি, ভাত খেতে লেগে গেছে। আর এদিকে আজকে কী কী রান্না হয়েছে একবার দেখাই, মাও খেতে বসে গেছে। আজকে হয়েছে ভাত আর পোস্ত, আর এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর আছে গাঁদাল পাতার বড়া, আর ওটা কি তরকারি ভুলেই গেছি যা। আর এর সাথে হ্যাঁ চিকেন আছে, চিকেনটা কাকু পরে দিয়ে গেল, এই যে। তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আইসক্রিম, ললিপপ, ও আজ আইসক্রিম, আইসক্রিম। আর মিমি পড়া করবে না, বই পড়বে না? হ্যাঁ, বইগুলো এইদিকে রয়েছে, আর তুমি এইদিকে খেলা করছো? না। তুমি আজ রং খেলেছো? না। খেলোনি? মিথ্যা কথা। ও এটা আয়না, আচ্ছা আচ্ছা, চলো এবার ঘরে চলো। না চলো চলো, মিমি পড়া করে নেক, মিমি পড়া করে নেক, তুমি ঘরে চলো। ঘয়ে ঘয়ে হাম করবে, এসো। ও ওই ঘরে না, এই ঘরে হাম। আচ্ছা, আজকে তো পূর্ণিমা, আর পূর্ণিমার চাঁদটা কত সুন্দর দেখো, একদম জলজল করছে। আর এদিকে আমার একটু খিদে খিদে পেয়ে গেছে, তাই চানাচুর মুড়ি নিয়ে বসে গেছি, আমার সাথে বাবানও খাচ্ছে। তো আর টিভি দেখছি দুজনে মিলে, কি করবো এখন বসে বসে টিভি দেখা ছাড়া। তো এগুলো আমি ঝটপট করে খেয়ে নিই, আর বাইরে কাকু আর জেঠু আছে, একটু পরেই ঘরে আসবে। তো আজকের এই ভিডিওটা আমি এটুকুই রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।